বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর সীমাহীন অত্যাচার চলছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি চলছে অবাধে লুটপাট এবং মারধর। এই বিষয়ে বাংলাদেশে নিপীড়নের শিকার সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের কাছে মাফ চাইলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে, মেজরিটি যারা আছেন এটা তাদের পবিত্র কর্তব্য, এটা না করে যদি মসজিদে সারাক্ষণ নামাজ পড়েন তাহলে এটার হিসেব আপনাকেও দিতে হবে। মৌলানা সাহেবদের জিজ্ঞাসা করবেন, আমি মাফ চাইছি আমার মাইনরিটি ভাইদের কাছে, কারণ আমরা এখন একটা বিশৃঙ্খলার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক জায়গায় সোসাইটি ওনাদের রক্ষা করছেন, কিন্তু অনেক জায়গায় যদি পুলিশ র‍্যাব পাঠাতে পারতাম সময় মতো হয়তো এই জিনিস হতো না। আমরা শুনবো অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি কি বলেছেন। এটা আমি বলেছি যে এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য টু সি যে মাইনরিটি বা আমরা যাদেরকে মাইনরিটি বলি সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। মেজরিটি মেজরিটি যারা আছে, যারা যারা মেজরিটি রিলিজিয়ন, এটা তাদের একান্ত পবিত্র কর্তব্য। আপনারা যদি না করেন, এই এই মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন, এটাই হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে। এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন, বিং মেজরিটি সেটা না করে যদি এটা করেন, এটা মৌলানা সাহেবদের জিজ্ঞেস করেন। আমি আশা করি আমার মাইনরিটি ভাইদের, ভাই আমি মাফ চাই আপনাদের হাতে মাফ, কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি। আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায়, বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ র‍্যাব অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। আমি আমাদের বৃহত্তর সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভাই, তারা একসাথে বড় হয়েছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, তাদেরকে রক্ষা করতে হবে। আপনার শুধু উনাদেরকে না, যে কোনো নিপীড়িত লোককে রক্ষা করবেন। চাটুকার মিডিয়া হলে সোজা বন্ধ করে দেব। আমরা শুনবো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন। চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট, আপনারা আমাকে জানেন যে আমি খুব একরকম মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া, সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লা চিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা বারবার বলছেন না 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 না, কিছু হয় না, কিছু হয় না, কেউ কিছু না, বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মন কেউ সেই মন তার মিডিয়া ওনার, এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন, আপনার খালি টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না। ও সাবাদ সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের ডেকে না, আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না, আটকাই গেলেই আমরা চলে যাই 1975-এ কী হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম, এ তো মেধা শূন্য হয়ে গেছে। আপনারা ডেকেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না, ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকেও দিয়েছে, আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে,
প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক আপনি দুনিয়া জয় করে আসছেন, আজকাল বিশ্বে আপনি লুকিয়ে রাখতে পারবেন? আপনি আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি, তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা তাড়ানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন, আমরা খুবই একটা খারাপ, এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি, আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি। আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে এলে লেখাপড়া করি, আই হ্যাভ নট সিন এই একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানার লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন, এগুলো সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকের চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই, আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম, চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতেছে স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই, না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা, আনন্দিত লোকে আসছে, এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে, হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমাদের দেশে তো আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না, হয়তো কালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নাড়া মেরে দিচ্ছে, যে ওনার বিচার করবো আমরা আসলে, লেট ইট হ্যাপেন, আই ডোন্ট কেয়ার, ওই জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে, আপনারা আমাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপরে আর কিছু নেই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না, এখনও কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই, একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানে থাকতেন, উনি কেন গেলেন? দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।